হ্যাঁ স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে আমরা জানি যে আজকে আমরা একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা থামনে লিখেছ আমরা যারা দু হাজার একুশে মাধ্যমিক পরীক্ষার্থী তারা কিন্তু একটা দোনা মোনার মধ্যে রয়েছি যে আদৌ পরীক্ষা মাধ্যমিক হবে কি না বা কবে হবে কিছুই আমরা কিছু বলতে পারছি না তো আমাদের এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করা উচিত তো আমার মনে হয় যারা তোমরা সায়েন্স নেবে বা আর্টস নেবে বা কমার্স নেবে চাই নাও না কেন বিশেষ করে যারা সায়েন্স নেবে তাদের জন্য একটা কথা আমি বলে রাখি যে তোমাদের ইলেভেনের সিলেবাস কিন্তু হিউজ সিলেবাস এবং সেটাকে তোমরা যদি শেষ করতে চাও আবার রিভাইজ দিতে চাও তাহলে আমার মতে এখনই তোমাদের ইলেভেনটা শুরু করে দেওয়া উচিত আমি অনেক পরীক্ষার্থীর কথা শুনেছি তারা বলতে চাইছে যে তারা দেড় বছর ধরে এই ক্লাস টেনটা স্টাডি করেছে তো তাদের অবশ্যই পরীক্ষা হলেও কোনো প্রবলেম হওয়ার কিন্তু কথা নয় তোমরা যদি ইলেভেন স্টার্টও করে দাও তাহলেও কিন্তু পরীক্ষা হলেও তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ তোমরা দেড় বছর ধরে এটা স্টাডি করেছ তো আমার মতে তোমরা ইলেভেনটা একটা বই কিনে নাও এবং আমি যেহেতু বায়োলজির টিচার তো আমি বায়োলজির ক্ষেত্রটাই বলতে পারি যে বায়োলজিতে কিন্তু হিউজ সিলেবাস রয়েছে তো সেই সিলেবাসটা কমপ্লিট করার জন্য আমরা যদি এখন থেকে স্টার্ট করে দিই এবং সেটা রিভাইজ করতে থাকি তাহলে কিন্তু আমাদের একটা ভালো রেজাল্ট শুধুমাত্র ইলেভেনের কথা আমি বলছি না আমরা জানি যে আমরা যারা সায়েন্স নিয়ে পড়বো তাদের কিন্তু সবারই বেশিরভাগ টার্গেট থাকবে যে জেন পাস বা নিট কোয়ালিফাই করা তো তার জন্য কিন্তু ইলেভেনটা একটা মেন ইম্পর্টেন্ট বিষয় শুধুমাত্র ইলেভেনের কথা ভাবলে হবে না ইলেভেনের সাথে সাথে এই পার্টগুলোও আমাদের ভাবতে হবে যে জেন পাস বা আমরা যদি নিট দিই তাহলে কিন্তু আমাদের ইলেভেনটা আগে থেকে কমপ্লিট হয়ে যাওয়া দরকার ঠিক আছে তাহলে আজকে আমরা ডিসকাস করব যে ক্লাস ইলেভেনের বায়োলজির যে সিলেবাসটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। চলো আমরা সিলেবাসটা দেখে নিয়ে আলোচনা করে দিই যে কি কি সিলেবাস আছে আমার মতে তোমরা বই কিনে নাও বই কিনে একদম পড়াটা শুরু করে দাও বায়োলজি হোক কেমিস্ট্রি হোক বা আর্টসের সাবজেক্ট হোক যাই হোক না কেন তোমরা কিন্তু অবশ্যই বই যদি কিনতে না চাও তাহলে বই জোগাড় করে হলেও তোমরা স্টার্ট করে দাও আমার মতে তাহলে চলো আমরা দেখে নিই যে সিলেবাসটা কি আছে তাহলে চলো আমরা স্টার্ট করি যে আমাদের কী কী সিলেবাস আছে ক্লাস ইলেভেনের বায়োলজি সিলেবাসটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি তো প্রথমেই যেটা আছে বলছিলাম যে হিউজ সিলেবাস আছে তো প্রথমেই আছে হচ্ছে জীবের বৈচিত্র্য তার মধ্যে এটা আমাদের পড়তে হবে জীবনের বিজ্ঞান ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স জীব জগতের শ্রেণীবিন্যাস ঠিক আছে তারপরে চলে আসবো উদ্ভিদ প্রাণীর গঠনতন্ত্র এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু অনেক বড় বড় চ্যাপ্টার ঠিক আছে উদ্ভিদ দেহের গঠনতন্ত্র প্রাণী দেহের গঠনতন্ত্র তারপরে আসবো কোষ গঠন ও কার্য সেখানে আছে তিনটে চ্যাপ্টার সেখানে আছে কোষ সজীব কোষের রাসায়নিক উপাদান সমূহ কোষ বিভাজন তারপরে আসবো উদ্ভিদ সারির বিদ্যা উদ্ভিদ শারীরবিদ্যার মধ্যে আছে জল খাদ্য পুষ্টিদ্রব্য এবং গ্যাসের পরিবহন উদ্ভিদের খনিজ পুষ্টি শালক সংশ্লেষ উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ তারপরে আসবো মানব শারীরবিদ্যা পরিপাক ও বিশোষণ শ্বাসকার্য এবং শ্বসন পরিপাক এবং বিশোষণের যে পার্টগুলো আছে সেগুলো আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করতে শুরু করে দিয়েছি তোমরা যদি ক্লাস ইলেভেনের বায়োলজির ক্লাস পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তাহলে নেক্সট পার্টগুলো অবশ্যই আপলোড করব তারপরে আছে শ্বাসকার্য ও শ্বসন তারপরে আছে দেহ তরল ও সংবহন রেছন পদার্থ তাদের নির্গমন গমন ও চলন স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন এবং তারপরে আছে রাসায়নিক সমন্বয় সাধন নিয়ন্ত্রণ তাহলে এই আমাদের হচ্ছে সিলেবাসটা আছে তোমরা যে কোনো বই কিনে নিতে পারো বা বই জোগাড় করে হলেও তোমরা অবশ্যই কিন্তু পড়াশোনাটা স্টার্ট করে দাও তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমরা কীরকম টাইপের ক্লাস করতে চাইছো বা কীরকম ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো টাটা